হ্যালো গাইস, কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছে। তো গাইস, আমাদের জন্য চলে আসছি বিয়ার র্যাঙ্ক ম্যাচ। তো গাইস, আজকে আমরা নামার লগে লগে যে গানটা পাবো সেটা দিয়ে খেলবো পুরোটা ম্যাচ। আর আমরা এখানে P90 পেয়ে গেছি, তো চলো P90 দিয়ে পুরো ম্যাচ খেলতে দেখবো। তো এখানে একটা এনিমি, তো এটা চান্দার দেশে পাঠিয়ে দিছে, এটা আমাদের টিমের একজনই ছিল। তো চলো, কারে যেন মারতাছিল ওইদিকে, তো ওইদিকে যাই দেখি ওইদিকে কে আছে। ওইদিকে যেটা আছে সেইটাও চান্দার দেশে পাঠানো লাগবে। ওই যে একটা ওয়াল আছে সামনে, ওয়ালের পিছে কি এনিমি আছে দেখা লাগবো। হ্যাঁ গাইস, একটা আছে, নেট নাই হয়তো বোলার। তো চলো, বোলার ডাউন করে দিছি, এখন ওরে ফুল ক্লিয়ার করে দেই। আরে ভাই, ক্লিয়ার হয় না কেন? এই যে গাইস, ক্লিয়ার হয়ে গেছে। তো চলো গাইস, এখানে লুট কিছুই নাই ওর কাছে, শুধু একটা ওয়াল মেরা বৈশা ছিল এডার থেকে বাঁচার জন্য। তো ভাই জেগে গেছে, ভালো হয়েছে গাইস, আমার কিল, আমার খাতায় কিলটা চলে আসছে। তো চলো গাইস, এখন আমরা উপরের দিকে যাই, উপরের দিকে গিয়া দেখি আরও এনিমি আছে নাকি। তো এখানে গাইস আমরা P90 ছাড়া তো অন্য কোনো কান দিয়ে আর খেলতে পারবো না। তো গাইস, আমরা এখান থেকে চলে আসছি ফ্যাক্টরিতে। গাইস একটা এনিমি, মানে এই টিমমেটের মাথা লাল, মাথা লাল লাল লাগে। এনিমি কই গাইস, এনিমি কই, ফাদে আছে নাকি? এই যে টপ খাইলো, কই থেকে টপ খাইলো, হইছিল এইটা। তো চলো, যেখানে না থাকে একটা তো কেল পাইছি গেছি, অনেকক্ষণ ঘোরাঘুরি পরে একটা কেল পাইছি। এটা কাছে কি ছিল? এটা থমসম, মানে পেয়ারা শুনতে এক ওই কোনখানে নামছে তা জানি না, নামছে একখানে টপ খাইলো ফুল। তো চলো গাইছি, আমরা এখন সামনের দিকে যাই, সামনের দিকে এখানে টকেন আছে, টকেনটা নিয়ে অন্য জায়গায় চলে যাইতে হইব। এনিমি তো নাই আর ফ্যাক্টরিটি, এনিমি গাইস খুঁজে পাইতাছি না। তো গাইস ফ্যাক্টরিতে এখন আসছি, তো ফ্যাক্টরিতে দেখা লাগবো এই ড্যাম মাইরা দিই, দেখি এনিমি আছে নাকি। এই যে গাইস একটা আছে, একটাই দেখছে, একটাই দেখছে। তো চলো, ওই পোলারে ধরে আগে আগে ওই যে মারালো কই গাইস ওইটা। ওই যে গাইস জাম শট করছে আমার উপরে, এই যে মাইরা দিচ্ছে, যাও এর শট দিয়ে দিচ্ছ, নেটো না ছাড়লেও তো ফুল ক্লিয়ার হয়ে গেছে। তো চলো গাইস, এখন আমরা অন্যদিকে যাই, মাত্র 4টা কিল হয়েছে এতক্ষণ ধৈর্য। হ্যাঁ, কিল আর কখন করবো গাইস কিছুই বুঝতেছি না। তো আমরা এখানে গাইস আসছি যে এখানে ফাইট চলতেছে, তো একটা এনিমি আছে, একটা না গাইস দুইটা। তো চলো, দুইটারই ধরবো, দেখি কিল করে। ভাই আমি তোমাকে, স্কিল হয় না আমার, কখন কিল করবো কিছুই জানি না। তো চলো, আমরা এখন গোলোয়াল ভাঙার স্প্রেটা মাইরা দেই। তো ওই যে গাইস ওইখানে দিচ্ছি মাইরা, গোলোয়াল লাগে, গোলোয়ালে দূরে গিয়া পর তো জন্য চলে আইতাছে। তো চলো গাইস, আমরা গাছের কভারে চলে যাই, গাছের কভারে গিয়ে আমার বসে আর যে মারতাছিল পোলা, শুধু শুধু মারলো পোলারে আমার গোলা খরচ। তো চলো গাইস, আমরা এখানে গ্যানেট ম্যান মেরা দিয়ে একটা ডাউন হয়ে গেছে অলরেডি। তো আর একটা ওই যে গাইস দৌড়ায়, সেই কিলটা কি পামো দিয়েও গাইস এই কিলটা পাইছে অবশ্য। আমাদের টিমমেট একটা কিল নিয়ে আনছে। তো গাইস, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি পরে চলে আসছে হ্যাঙ্গার, আর দেখতে পাচ্ছ আমাদের সামনে দুইটা এনিমি। এই দুইটারে মারতে পারলে গাইস হইব। তো চলো, একটারে মারি, ও গাইস একটা সোনে আছে করে দিছি, তুই যে গেছি আরেকটা আসতেছে। তো চলো, এই পোলারে মারি। ভাই এটা কি হইল, মানে পোলা হেডশট দিল নাকি আমারে, বুঝলাম না কেমনে ডাউন হইলাম। মাথার উপরে উইঠা গেছিল হয়তো, এই হেডশট লাগেছি। ভাই আমাদের টিমমেটের মায়েরা অবস্থা খারাপ বানাই দিছিল। তো এখন গাইস আমাদের টিমমেটের খেলা, আমাদের টিমমেট যেটুকু খেলতে পারবো, দেখি আমাদের টিমমেট কি করে ম্যাচটাকে বইয়ে আনতে পারবো। তো আমরা তো আর রিভাইভও দিতে পারবো না, জন্য চলে আসছে ভেন্ডিং মেশিনও নাই, একটা আছে তার জন্য বইটা গেছে। দেখি আমাদের টিমমেট কি করে। তো অলরেডি এও মায়েরা দিছে এখন। তো চলো, ওর কাছে হরিজাল লাইনও আছে আবার। তো আমাদের টিমমেট একটা হরিজাল লাইন পেয়ে গেল অলরেডি। তো এখন দেখি ট্রগন আছে ওর কাছে, ট্রগন আর ইসকে, দেখি দুইটা দিয়ে কে করে। তো আবার উপর থেকে মারতাছে, ভাই কি মারটা দিচ্ছে। এই ভাই আবার ওয়াল ফাটাইতাছে, ওর মেডিকেট করা লাগবে, মেডিকেটই করতে পারে নাই। তো চলো দেখি ও কি করে। তো গাইস আমাদের টিমমেট এখনো বাইচ্ছে আছে, দেখতে পাচ্ছে এখানে এসে বইসে আছে টুকপেরা। তো সামনে ওর সামনে ফাইট চলতেছে, আর মাত্র দুইটাই নেমে আছে। দেখি গেছে এই দুইটারে মারতে পারে নাকি, দুইটারে মারতে পারলে বইয়া ম্যাচ। ওর অলরেডি 5টা কিলো হয়ে গেছে।
তো ওই স্ক্যানার মারতেছে গাইস। চলো এই এনিমি দেখতেছে, কই এনিমি তো দেখলো ওই যে একটা এনিমি, তো চলো ওর কি ড্যামেজ দিতে পারবো, লাগাইতেই পারে না। ওই যে একটারে লাগাইছে, ভালো ড্যামেজ দিছে। চলো এখন গোলো আর মারা ভাঙা স্প্রেটা মারা দিচ্ছে, ওই গাইস দৌড়াইতেছে এনিমি। এনিমি দুইটা জন্য এনিমির একটু ভাবে আছে, এই যে দুইটা ওরা পারবো না। এই ডাউন, ও ভাই ডাউন সেক্টরে এটার কিলার, ও ওয়ান ওয়ান ভার্সেস ওয়ান হইব। চলো এখন গাইস ম্যাচ বই আর আসে অনেকটাই আছে, ওয়ান ভার্সেস ওয়ান, ওর হাতে আছে ট্রোগন। ট্রোগন দেওয়ার তো গাইস ভালো একটা মায়ের হয়ে যাইব, তাও দেখি কি হয়। তো এটা গাইস সব ফ্ল্যাশ ফ্ল্যাশ মারতেছে, আরে ভাই গ্যানেট মারছে, গ্যানেট মারছে ভাই, গ্যানেটে ভাগ গল্প অল্প খাইছে, বেশি একটা খায় নাই। চলো সোজা রাস দিয়া দিছে, ওই তো ও ভাই অবশেষে মাইরা দিছে। তো গাইস অসম্ভব একটা ম্যাচ আমাদের টিমের বয়ান এনেছে। আমি তো গাইস আগে থেকেই মহিরা গেছিলাম, কত প্লাস 56 প্লাস হয়ে গেছে, আমি গাইস 5টা কিল করছে আমাদের টিমের শট। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে বলবে না। আর নেক্সট ডে বলবো ভাই কী চ্যালেঞ্জ করবো, সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা চলে আসবো।